মাদারীপুরের জার্মান ও সিঙ্গাপুর প্রবাসী সহযোগিতায় আলাদা স্থানে 4,500 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদারীপুরের সদর উপজেলা হুগলি গ্রামের জার্মান প্রবাসী শাহ আলম মোল্লা এর অর্থায়নে তার ভাই কুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর মোল্লার উদ্যোগে নিজের পরিবারদের সহযোগিতায় শুক্রবার সকালে 300 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে কালকিনিতে সিঙ্গাপুর প্রবাসী ফিরুজ মাহমুদ বলু প্রতিষ্ঠিত আর্থ মানবতার সেবায় নিয়োজিত শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে 4,000 পরিবারে চাল ডাল সহ খাদ্য সামগ্রী ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রধান কার্যালয় থেকে বিতরণ কার্যক্রমের সূচনা করেন কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসিরুদ্দিন মির্তা, সংগঠনটির প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন, পরিচালনা কমিটির সভাপতি বি এম রাজীব, সাধারণ সম্পাদক সজীব খান সহ অন্যান্য কর্মীবৃন্দ। দেশের করোনা পরিস্থিতি দেখে আমার ভাই জাপান প্রবাসী শাহ আলম মোল্লা তার নিজস্ব অর্থায়নে এবং আমি জাহাঙ্গীর মেম্বার সহযোগিতা করে খাদ্য সামগ্রী বিতরণ করছি। এখানে দিচ্ছি চাল, ডাল, তেল, আলু, সাবান, এগুলো আমরা বিতরণ করছি। দেশের পরিস্থিতি যদি আবারও এরকম থাকে তাহলে আমরা আবারও ইনশাল্লাহ মানুষকে দেওয়ার চেষ্টা করব। আর আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা এই খাদ্য বিতরণ করছি।